তো দেখতেই পাচ্ছেন আমার ফোনের যে কন্ট্যাক্ট লিস্টটা আছে সেটার ব্যাকগ্রাউন্ডে আমি একটি ফটো সেট করেছি, অনেক স্টাইলিশ দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। আর কন্ট্যাক্ট লিস্টের যে নেমগুলো আছে সেগুলোর আমি ফন্টগুলো চেঞ্জ করেছি, তাতে করে আরও স্টাইলিশ দেখাচ্ছে আমার কন্ট্যাক্ট লিস্টটি। আর ব্যাকগ্রাউন্ড কন্ট্যাক্ট লিস্টের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা ব্ল্যাক দিয়ে দিয়েছি, এটা ডার্ক মোড করা আছে, অনেক সুন্দর একটি লুক পাবেন আপনারা এই অ্যাপসটির মাধ্যমে। আরও একটি বিষয় দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ডায়াল প্যাড সিস্টেমটা। ডায়াল প্যাডেও আপনারা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। আমি যে নাম্বারগুলো টাইপ করতেছি সেগুলোর ফন্টও চেঞ্জ করা হয়েছে, *565 যে নাম্বারটা আমি তুললাম দেখতে পাচ্ছেন সেটারও ফন্ট চেঞ্জ করা হয়েছে এবং অনেক স্টাইলিশ অনেক একটি লুক দেখা যাচ্ছে। তো অ্যাপসটি ইনস্টল করার জন্য প্রথমে আপনার চলে যাবেন আপনাদের ফোনের ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা একটা লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড লিঙ্ক, সেটা কপি করে আপনার ব্রাউজারে অ্যাড্রেস বারে পেস্ট করবেন, অথবা ওই লিঙ্কটাতে ডাইরেক্ট ক্লিক করলে এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড এপিকে এতে চাপ দিয়ে এই 13 MB-র অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপসটির নাম হচ্ছে জেনিউআই ডায়ালার অ্যান্ড কন্ট্যাক্টস। আপনার তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা ইনস্টল করে নেবেন, আমার ইনস্টল করাই আছে অলরেডি। আমি জাস্ট অ্যাপসটা ওপেন করে দেখাচ্ছি কীভাবে আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটি সেট করবেন এবং আপনারা সেই কন্ট্যাক্ট লিস্টটা কাস্টমাইজ করবেন। আমি জাস্ট অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে জাস্ট ডিফল্ট একটি ইন্টারফেস দেওয়া আছে যেটার ব্যাকগ্রাউন্ড একদম হোয়াইট এবং ফন্টগুলো ডিফল্ট ফন্ট আছে। তো এখন আমি দেখিয়ে দেবো কীভাবে এই সেটিংগুলো করে আপনার এই কন্ট্যাক্ট লিস্টটাকে অনেক কাস্টমাইজ করবেন। সেটা করার জন্য উপরে যে 3-ডট আইকনটা আছে সেটার উপর ট্যাপ করবেন। এখান থেকে সেটিংস নামে যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করবেন। এরপর এই অপশনগুলো থেকে এখান থেকে পার্সোনালাইজড সেটিং নামে একটি অপশন আছে সেটার উপর ট্যাপ করবেন এবং এখানে ডার্ক থিম নামে যে অপশনটা আছে সেটা আপনারা এনাবল করে দেবেন অথবা টিক দিয়ে দেবেন। এরপর মাই ফন্ট নামে যে অপশনটা আছে ফন্ট স্টাইল সেটার উপর ট্যাপ করবেন। করার পর আপনার ফোনের যতগুলো ফন্ট আছে সেগুলো লোড নেবে, 100% হলেই সবগুলো ফন্ট লোড নেবে। তো ফন্টগুলো লোড নেওয়ার পর আপনি আপনার ইচ্ছা মতো বাছাই করে যে কোনো ফন্ট সেট করতে পারবেন এই অ্যাপসটিতে। আমি ড্যান্সিং স্ক্রিপ্ট নামে যে ফন্টটা আছে সেটা সিলেক্ট করতেছি। এরপর চেঞ্জ ফন্ট স্টাইল করলে আপনার এই অ্যাপসটি রিস্টার্ট নেবে, অর্থাৎ একবার ক্লোজ হয়ে আবার চালু হবে অ্যাপসটি। আপনি জাস্ট এখানে অ্যালো করে দেবেন অথবা ওকে করে দেবেন, তাহলে অ্যাপসটি আবার ওপেন হবে। এরপর দেখতে পাচ্ছেন যে আপনার ফোন কন্ট্যাক্ট লিস্টের যে ফন্টগুলো আছে সবগুলো চেঞ্জ হয়েছে এবং পিছনে যে ডার্ক মোডটি আমরা এনাবল করেছিলাম সেটাও এনাবল হয়ে গেছে। তো এখন আমি দেখাবো কীভাবে আপনারা এই ডার্ক মোড না করে শুধু ডার্ক মোড উপরে থাকবে এবং এইখানে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড সেট করবেন, ব্যাকগ্রাউন্ড ফটো সেট করবেন। সেটা কীভাবে করবেন সেটা করার জন্য আবারও 3-ডট আইকনে ট্যাপ করবেন। এরপর সেটিংসে যাবেন, এরপর এখান থেকে পার্সোনালাইজড সেটিংসে আবারও যাবেন। ডায়াল প্যাড ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পাবেন, এটার উপর ট্যাপ করবেন। এখান থেকে গ্যালারি সিলেক্ট করে একটি ফটো সিলেক্ট করে দিবেন। আমি যে কোনো একটি ফটো সিলেক্ট করলাম, আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপর উপর থেকে সেভ এ চাপ দিয়ে দিবেন এবং নিচে আরও একটি অপশন পাবেন, সেটা হচ্ছে কন্ট্যাক্ট লিস্ট ব্যাকগ্রাউন্ড। এটার উপর ট্যাপ করবেন, গ্যালারি সিলেক্ট করবেন, এরপর একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন। আমি একটি ইমেজ সিলেক্ট করে দিলাম এবং সেভে চাপ দিলাম। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে, আর কোনো সেটিং নাই। আপনারা এখন অ্যাপসটি আবার ওপেন করে দেখি কী রকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি যে ব্যাকগ্রাউন্ডটি সেট করেছি সেটি চলে এসেছে এবং ডায়াল প্যাডে যে ব্যাকগ্রাউন্ডটি সেট করেছি সেটাও চলে এসেছে, অনেক সুন্দর একটি স্টাইলিশ লুক দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে অনেক সময় কন্ট্যাক্ট লিস্টে সবগুলো নাম্বার না আসার কারণ হচ্ছে একটু লোড নিতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা অ্যাপসটি থেকে বের হয়ে রিসেন্ট যে অ্যাপগুলো আছে সেগুলো সবগুলো ক্লোজ করবেন, এরপর আবারও অ্যাপসে প্রবেশ করবেন। দেখতে পারবেন আপনার ফোনের সকল কন্ট্যাক্টস আবার লোড হয়ে চলে এসেছে সবগুলো।
তো অনেক স্টাইলিশ এই অ্যাপসটি, আপনারা আপনাদের ফোনে ব্যবহার করতে পারেন, আপনাদের যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোনেই ব্যবহার করতে পারেন এই অ্যাপসটি। আমার অনেক অ্যাপসটি ভালো লেগেছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি যদি আপনাদের একটুও কাজে লাগে, একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আজকের ভিডিও। গুড বাই।